বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের আনন্দের একটি উৎসব হলো রথযাত্রা। ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব এটি। পয়লা জুলাই শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রথযাত্রা শুরু হয়ে সন্ধ্যার আগ মুহূর্তে সমাপ্ত হয় এবং 9 জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পুরো উৎসবের। এ সময় রথযাত্রা অনুষ্ঠানে শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর হরিপদ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অনুমিত সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ ডক্টর আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, আওয়ামী লীগের সহসভাপতি ও পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্বপন রায় সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। বাংলা 1204 থেকে 1344 সাল পর্যন্ত ঢাকা জেলার সাটুরিয়া থানার বালিয়াটির জমিদাররা বংশানুক্রমে 4টি রথ তৈরি করেন। 1344 সালে রথের ঠিকাদার ছিলেন নারায়ণগঞ্জের স্বর্গীয় সূর্যনারায়ণ সাহা। এ রথ তৈরির সময় লাগে 1 বছর। মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NAN TV।